প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ ভবানী একাডেমি অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় মোশাররফ হোসেন মুকুল স্যারকে, এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ইনচার্জ মহোদয়দেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনলাইন ক্লাস সার্থক হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে এই আজকে যে আর্টিকেল ক্লাসটা, এটা তোমরা বুঝতে পারবে যে আসলে আর্টিকেলটা যদিও অনেকের কাছে সহজ মনে হয়, আবার অনেকের কাছে কঠিন মনে হয়, তা আসলে এর কিছু ব্যবহার আছে যেগুলা, যেহেতু তোমরা ক্লাস সিক্সের স্টুডেন্ট, নির্দিষ্ট কিছু রুলস আছে যে এগুলো করলে তোমরা মোটামুটি আর্টিকেলটা করতে পারবে আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে আর্টিকেল, তো আর্টিকেল যেহেতু আজকে আমি নেব, তো নেওয়ার আগে আমি একটু অ্যানসিওর হয়ে নিচ্ছি যে আমার কথা শোনা যায় কিনা, বা তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা, বা কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি তোমাদের কাছ থেকে 20 সেকেন্ড সময় সেরে নিচ্ছি। 20 সেকেন্ড পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। আর হ্যাঁ, তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে, তাদের দেখতে যেত, যাতে সুবিধা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। হ্যাঁ, ঠিক আছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে আমাদের ক্লাসের টপিক চলে যাই। আজকে আমাদের টপিকটা হলো আর্টিকেল। তো আসলে আমি এটা সাজিয়েছি তোমাদের যে সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষা সিলেবাসের আলোকে আজকে এই ক্লাসটা নেওয়া আমাদের সেকেন্ড টিউটোরিয়াল, এবং নির্দিষ্ট অনির্দিষ্টভাবে যদি বুঝিয়ে থাকে তাহলে আর্টিকেল বলতে আমরা সহজভাবে বুঝি যে আর্টিকেলটা হচ্ছে নাউনের পূর্বে বসবে, শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেলটা বসবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং পূর্বের নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই সময়টাকে নির্দেশ করবে। তাহলে আর্টিকেল, আমরা জানি আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে হয়তো এই টপিকসটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখেছো বা পড়েছো, তো আজকে আমি আমার মতো করে একটু পড়াবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবে আমাদের সাথে। তো আমি জানি যে আমরা জানি আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিটটা হচ্ছে কি? অনির্দিষ্ট, এটা মাথায় রাখতে হবে। ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট। সো আমরা জানি যেহেতু আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেলটা হলো কি কি, আমরা একটু সামনে দিয়ে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। এ এন, এটা হলো ইনডিফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট কোনো জায়গা যদি বুঝাই নাউনের পূর্বে তাহলে আমরা হয় অথবা এন ইউজ করব। আরেকটা দেখো, ডেফিনেট মানে নির্দিষ্ট, যদি নাউনের পূর্বে কোনো একটা নির্দিষ্ট জায়গা বোঝায় বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তাহলে সেটা হয়ে যাবে আর্টিকেল, তার আগে কি বসবে? দি বসবে। আচ্ছা, এ এন অর্থ, এ অর্থ একটি, আবার এন অর্থ একটি। আচ্ছা, আর দি অর্থ আমরা বুঝাই এটা নির্দিষ্ট করে বুঝাই, যেমন টি টা, যেমন কলমটি, বইটি, তারপরে শাড়িখানা। সো এগুলো যদি বুঝায় নির্দিষ্ট বাংলা অর্থ বুঝাইছে, টিটা খানাখানি, এটা হচ্ছে আমাদের দি বসে, আর এ মানে একটি, এন মানেও একটি। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো। তো আমি বলছি যে আর্টিকেলটা মূলত বসে কিসের পূর্বে? নাউনের পূর্বে বসে। ওকে, তাহলে এখন আমাদের এই জিনিসটা জানতে হবে আসলে নাউনটা কি। আমরা অনেকে নাউনটা হয়তো আমরা পূর্বে ক্লাসগুলোতে পড়ে এসেছি, ক্লাস 4-5-এ। নাউনটা হলো কোনো একটা নাম, সেটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম হতে পারে। ওকে, তো এখন নাউনের একটা ক্লাসিফিকেশান আছে, তোমরা এগুলো একটু দেখলে হয়তো তোমাদের আর্টিকেলের ক্লাসটা একটু সহজ হবে আমি মনে করি। তো নাউন হয়েছে, আমরা জানি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এই চার প্রকার সেন্টেন্সের ভিতরে যেটা আমাদের কমন নাউন, এই কমন নাউন মূলত কমন নাউনের আগে আর্টিকেলটা বসে। সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে কমন নাউনটা কি, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর কমন নাউনটা হলো এক জাতীয় ব্যক্তি বস্তুর সাধারণ নাম।
সো এই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো কমন নাউনটা, তাহলে তোমাদের জন্য আর্টিকেলটা ক্লাসটা একটু সহজ হয়ে যাবে আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আর আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে আর্টিকেল জানতে হলে তোমাদের আরও কিছু হালকা নিয়ম আছে, সেগুলো হলো আমরা জানি যে ইংরেজিতে অ্যালফাবেট, অ্যালফাবেটগুলোকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ভাওয়েল আরেকটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা জানি একটা পেয়েছি আমরা কি ভাওয়েল, আরেকটা পেয়েছি আমরা কনসোনেন্ট। ওকে, তো ইংরেজি যে 26টি বর্ণ আছে টোটাল, যে অ্যালফাবেট আছে টোটাল 26টি, এই 26টি বর্ণকে যেহেতু দুই ভাগে ভাগ করেছে, আমাদের একটা পেয়েছি ভাওয়েল আরেকটা হচ্ছে কনসোনেন্ট। সো ভাওয়েল কনসোনেন্টটা জানা দরকার, এই কারণে হয়তো তোমরা 6-এ উঠেছো কিন্তু তারপরেও তোমরা দেখা গেছে প্রায় 70% তারপরে এখানে ভুল করে ফেলো এই ক্লাসটা। তো ভাওয়েলগুলো হলো আমরা এ থেকে জেড পর্যন্ত যে আমাদের বর্ণগুলো, ঠিক আছে, এর ভিতরে 5টা লেটার আছে যেগুলো ভাওয়েল। তো তোমরা একটু দেখো, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো ভাওয়েল। এরপরে বাকি যেই 5টা ছাড়া মোট টোটাল আমাদের বর্ণ আছে কয়টি? 26টি। তাহলে 26টি থেকে যদি 5টি চলে যায় তাহলে আর আছে কয়টি? 21টি। তাহলে বাকি যে 21টা থাকে এগুলো হলো কনসোনেন্ট। তো এ, ই, আই, ও, ইউ, এই 5টা তোমাকে মনে রাখলে হবে যেগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের, ভাওয়েল ছাড়া বাকি যে বর্ণগুলো আছে এগুলোকে বলে কনসোনেন্ট। এছাড়াও আমাদের কিছু সেমি ভাওয়েল আছে, ওয়াই, ডাব্লিউ, ঠিক আছে, এগুলো লাগবে না আপাতত। তোমাদের যেহেতু 6-এর ক্লাস, এই এতটুকু জানলে তোমাদের হবে আশা করি। তো আমরা জানি যে এখানে তোমরা একটু লক্ষ্য করো, ইউজ অফ বা রুলস অফ ইনডিফিনিট আর্টিকেল, এ এন। সো আমরা এটা দিতে পারি রুলস অফ ইনডিফিনিট আর্টিকেল, রুলস অফ ইনডিফিনিট এ এন। তো আমি দেখো এখানে দুইটা স্টার দিয়ে রাখেছি। তো আমি প্রথম যে রুলসগুলা এখানে কিছু ওয়ার্ড দিছি যে কোন কোন ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কি আর্টিকেল বসতে পারে, জাস্ট এমন কোনো চিহ্ন আছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি অনেকগুলা রুলস দিয়েছি যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবা যে কিভাবে আমরা এ বসাবো, এন বসাবো। তাহলে দেখো ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট, তাহলে কোথাও যদি অনির্দিষ্ট করে বুঝায় তাহলে আমরা বলছি কি বসবে, এ এন, তার মানে নাউনের আগে এ এন বসবে যদি সেটা অনির্দিষ্ট করে বুঝায়। আচ্ছা, এবার আসো, এ কোথায় বসবে, এন কোথায় বসবে সেটা একটু তোমরা জানবে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এ 5টা হচ্ছে ভাওয়েল, বাকি সবগুলো হলো আমাদের কি কনসোনেন্ট। ওকে, তাহলে আমাদের ভাওয়েলের আগে আমরা জানি আর্টিকেল বসবে কি এন বসবে, খুব সিম্পলি, যেটা ভাওয়েলের আগে আর্টিকেল এন বসবে আর কনসোনেন্টের আগে কি বসবে, এ বসবে, এটা আমরা সকলে জানি। হয়তো কিছু এক্সেপশনাল আছে, ব্যতিক্রম আছে, সেখানে এ না, এন বা না বসে, ভাওয়েলের আগে এ বসে। তো আমি সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমরা একটু লক্ষ্য করো, প্রথম যে রুলসটা আমি বলছি যে এ পেন, এ ক্যাট, এ ম্যান, এ বুক। তো তোমরা একটু লক্ষ্য করো, মানে একটি কলম, একটি একটি বিড়াল, একটি মানুষ, একটি বই। এখন দেখো, এখন এ পেন বলতে, পেন তো অনেকগুলা, একটা রুমের ভিতরে অনেকগুলো পেন আছে বা একটা বক্সে অনেকগুলো পেন আছে, কোন কলমটি সেটা তা নির্দিষ্ট করে নাই। যেহেতু আমরা বলছি কি যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে দি বসবে আর্টিকেল, আর যদি অনির্দিষ্ট করে বসে তাহলে, অনির্দিষ্ট বুঝালে কি বসবে, এ অথবা এন বসবে। তা আমরা বলছি কি ভাওয়েল যদি থাকে ভাওয়েলের আগে এন বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে। তাহলে একটু তোমরা দেখো, প্রথম যে লেটারটা পেনের, প্রথম পি, পিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? সো কনসোনেন্ট, এই কারণে আমাদের এ বসছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আছে পি, ই, এন, পিটা হচ্ছে কনসোনেন্ট, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এ ক্যাট, সিটা কি একটি বিড়াল, এখন কোন বিড়ালটা বলছে, এখানে তো বলে নাই যে সাদা বিড়াল না কালো বিড়াল,
না লাল বিয়াল এটা বলে নাই তো তাহলে এখানে যেহেতু বিয়ালটা উল্লেখ করে নাই তাহলে এই সিটেসে কনসোনেন্ট দ্যাটস ওয়াই এখানে এ আসছে এরপরে ম্যান এম কনসোনেন্টের আগে এ বসছে নির্দিষ্ট করে বোঝায় না এটা অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে এরপরে আছে ভোক বিটা কি কনসোনেন্ট দ্যাটস ওয়াই এখানে এ আসছে তাহলে তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে আসলে এখানে এটা আসছে কেন একটু চিন্তা করবা চিন্তা করে তোমাকে বুঝতে হবে বুঝে বুঝে করবা আমি এখানে রুলসগুলো লিখিয়ে দিই নাই সো রুলস লিখিয়ে দিলে তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে না কিন্তু তোমরা যদি ওই এক্সাম্পলগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো পড়ো আশা করি তোমাদের আর হবে না তাহলে ফার্স্ট যে এক নাম্বারটা সেটা আমাদের কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা বুঝতে পারতেছি কি না আর আমাদের সাথে কারা একটু জয়েন্ট আছে তোমরা একটু দেখো এগুলা আমি একটু সময় নিচ্ছি তোমাদের সাথে হ্যাঁ অনেকেই আমাদের সাথে যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে আফসার আলী স্যার ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত আছে আজগর স্যার ফরাদ কবির স্যার উজ্জ্বল স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এরপরে আছে শাহ আলম সুমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার হ্যাঁ সবাই থাকো শেষ পর্যন্ত ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত থাকো আর এই ক্লাসটা শেষে তোমাদের জন্য কিছু কুইজ থাকবে পাঁচটা কুইজ থাকবে আশা করি তোমরা এই ক্লাস শেষে ওই পাঁচটা কুইজের আনসার করতে পারবা তো সেটা আমি পরেই দেবো সেই পাঁচটা কুইজ তার আগে তোমরা এই ক্লাসে সংযুক্ত থাকো আমার সাথে আমাদের রাশেদ মিয়া বলেছে অসাধারণ ক্লাস ধন্যবাদ স্যার ওকে আয়েশা সাইমা আছে আমাদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য বিশাল আহমদ আছে ক্লাস সিক্স ওকে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসটা দেখতে থাকো তো শিক্ষার্থীবৃন্দ দেখো সেকেন্ড যে রুলসটা আমাদের এ ইউরোপিয়ান ইউরোপিয়ান দেখো এ ইউরোপিয়ান এ ইউনিভার্সিটি এ ইউ এখন তোমরা একটু লক্ষ্য করো তোমাদের কোশ্চেন হইতে পারে যে স্যার আপনি তো বলছেন যে ভাওয়েলের আগে কি বসবে অ্যান বসবে বাট এইখানে এ আসছে কেন রাইট তা আমি বলছি কিছু একটু এক্সেপশনাল আছে ব্যতিক্রম যেটা হাতে গোনা দুই তিনটা বা চারটা এগুলা তোমাদের মাথায় রাখলে মোটামুটি হয়ে যাবে তো এক্সেপশনালগুলো কি এখানে রুলস অনুযায়ী তো আমাদের কি বসার কথা এ ইউরোপিয়ান তাহলে অ্যান ইউরোপিয়ান বসার কথা না যেহেতু ইটা ভাওয়েল তারপরে ইউ ইউটা কি ভাওয়েল এরপরে এটা ভাওয়েল তো এখানে এটা কেন আসছে তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণটা যদি ইউর মতো হয় ভাওয়েলের উচ্চারণ যদি কি হয় ইউর মতো হয় তাহলে সেখানে এন না বসে এ বসবে সো এই জিনিসটা মাথায় রাখবা ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেখানে এ না বসে এন না বসে কি বসবে এ বসবে দেখো এটা উচ্চারণ করো তুমি ইউরোপিয়ান ইউরোপিয়ান আচ্ছা তাহলে ইউর মতো উচ্চারণ হচ্ছে লক্ষ্য করো এরপর দেখো ইউনিভার্সিটি ইউ ইউনিভার্সিটি ইউটা উচ্চারণ হচ্ছে এ কারণে এ আসছে এরপরে দেখো ইউ ইউ ইউই তাহলে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে এখানে এন না বসে কি বসবে এ বসবে এটা একটু মাথায় রাখবে একটু এক্সেপশনাল তাহলে ওয়ার্ডের শুরুতে যদি কি থাকে ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ যদি কি হয় ইউ এর মতো হয় তাহলে এন না বসে কি বসবে এ বসবে ওকে এবার দেখো থার্ড যে ইয়েটা আমাদের রুলসটা এ ওয়ান টাকা নোট এ ওয়ান আইট ম্যান ওকে তো আরেকটা জিনিস দেখো এ ওয়ান টাকা নোট তাহলে আর এটাও দেখো একটু এক্সেপশনাল তোমার কোশ্চেনে এটা তার ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না তাহলে স্যার কেন এখানে এ আসছে হ্যাঁ তাহলে ওয়ার্ডের শুরুটা যদি ও দিয়ে হয় এবং ওর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় এ আরেকটা ব্যতিক্রম তোমরা এই জিনিসগুলো একটু নোট করে রাখতে পারো তিন নাম্বার যে রুলসটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটা যদি ও হয় দ্যাট মিন্স ভাওয়েল হয় এবং সেটা যদি ওয়া এর মতো উচ্চারণ হয় যেমন ওয়ান ওয়া ওয়ান ওয়া ওয়া এর মতো হচ্ছে এরপরে দেখো ওয়ান ওয়া একই তাহলে সেখানে একটু এক্সেপশনাল যেহেতু এগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে দুইটা জিনিস পেয়েছি আমরা যদি ইউ এর ভাওয়েল থাকা অবস্থায় যদি ইউ এর মতো উচ্চারণ হয় এবং যদি ও থাকা মানে ভাওয়েল থাকা অবস্থায় যদি ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে সেই দুইটা ক্ষেত্রে কি বসবে না
এন না বসে এ বসবে, একটু এক্সেপশনাল রোল। তো এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবে। তাহলে আমাদের যদি কোনো ওয়ার্ড থাকে ওয়ান, ওয়ানের আগে একটু গ্যাপ থাকলে আমরা দিব কি, আমরা এ দেব। এরপরে দেখো চার নম্বর, আমাদের তিন নম্বর শেষ, দুই নম্বর শেষ, তিন নম্বর শেষ। এবার দেখো চার নম্বর যে রুলসটা, এ এরপরে দেখো বি, বি দিয়ে একটা কি পলিস্টপ, বি এ, বি এস সি, ঠিক আছে, এগুলো এক একটা ডিগ্রি। যেমন সংক্ষিপ্ত রূপ, কি সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা বলতে পারি সংক্ষিপ্ত রূপে, সংক্ষিপ্ত শব্দের পূর্বে কি বসে, এ অথবা এন বসে। এবং সেই প্রথম যে লেটারটা সেটা যদি কিসের মতো উচ্চারণ হয়, যেমন আমরা বলতে পারি, আমরা সংক্ষেপে লিখি না, আহমেদ বাউনি একাডেমিকে আমরা কি বলি, এ বি সি, এ বি সি, আমরা সংক্ষেপে অনেকেই অ্যাপ্লিকেশনে লিখি এ বি সি। সো এখানে এই যে সংক্ষিপ্ত রূপটা, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপের পূর্বে কি বসে, যদি সে ফার্স্ট লেটারটা যদি উচ্চারণের ক্ষেত্রে কনসোনেন্টের উচ্চারণটা আসে তাহলে এ আসবে, আর যদি কনস মানে ভাও উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের উচ্চারণ ফার্স্ট আসে তখন আসবে সেটা কি, এন বসবে। তাহলে লক্ষ্য করো এখানে বি, তাহলে বি উচ্চারণ করো তুমি, বি এ, তাহলে বি, বি ই, আগে বি আসে, তাহলে বিটা কি আমরা জানি কনসোনেন্ট, এ কারণে এ আসছে। এরপরে দেখো বি এস সি, ঠিক সেমভাবে বি ই, আগে কনসোনেন্টের উচ্চারণ আসছে এ কারণে এ আসছে। তো আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত রূপটা তোমরা বুঝতে পেরেছ। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, বেশি বেশি শেয়ার করবে, এখনই শেয়ার করে দাও যারা এখনও করো নাই। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাও, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে দ্রুত জানাও। আচ্ছা, আমাদের সাথে উপস্থিত আছে ক্লাস সিক্স মধুমতি রোল এক শাহরিয়ার হোসাইন সাগর, ধন্যবাদ শাহরিয়ার। আমাদের সাথে উপস্থিত আছেন সান্থিয়া সুলতানা, আচ্ছা আমাদের সাথে উপস্থিত আছেন, আচ্ছা আমাদের আফসার আলী স্যার লিখেছে ভেরি ইফিসিয়েন্ট পারফরমেন্স, ধন্যবাদ স্যার ফর ইউর স্পেশাল কমেন্টস। আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংক্ষিপ্ত রূপের পূর্বে কীভাবে এ বসবে না এন বসবে সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে যেটা আছে পাঁচ নম্বর রুলসটা একটু ফলো করো, এন এগ, এন আর্গুমেন্ট এন এক্স। তো তোমরা একটু লক্ষ্য করো এন এগ, এন আর্গুমেন্ট এন অক্স। তাহলে দেখো আমরা বলছি কি, প্রথম লেটারটা যদি কি হয় বাওয়েল হয় তাহলে তারাই কি বসবে, এ না বসে এন বসবে। তাহলে এখানে একটু দুইটা ব্যতিক্রম আছে, ই এবং ও, ইটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে দ্যাটস ওয়াই ওইখানে কি বসছে, এ বসছে, আর ওটা ওয়াই এর মতো উচ্চারণ হয়েছে দ্যাটস ওয়াই এখানে কি বসছে, এ বসছে। কিন্তু এখানে দেখো এগ, ই ডাবল জি এগ, তাহলে ডিম, তাহলে এন এগ মানে একটি ডিম, অনির্দিষ্টভাবে বুঝাইছে ডিম কোনটা সেটা তার বলে নাই। এরপরে দেখো এন আর্গুমেন্ট, ঠিক আছে, ইউ আর, ইউটা হচ্ছে কি বাওয়েল, দ্যাটস ওয়াই এখানে এন আসছে। এরপরে অক্স, অক্স মানে ও, ওটা বসছে, আর ওটা তো আর ওয়াইয়ের মতো উচ্চারণ হয় নাই, এখানে দেখো ও আসছে, তাহলে ওর আগে, এর আগে আমরা কি দিছিলাম এ ওয়ান টাকা, তাহলে এই যে ওর উচ্চারণটা অক্স এটা তো ওয়াইয়ের মতো হয় নাই দ্যাটস ওয়াই এখানে এন আসছে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ এই যে দ্যাট মিন্স বাওয়েলের আগে কি বসবে, এ না বসে এন বসবে। ওকে এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ রুলস হয়, এখানে একটা সংক্ষিপ্ত রূপ আছে, এই সংক্ষিপ্ত রূপের যে প্রথম যে লেটারটা তার পূর্বে এন বসছে, এখানে প্রত্যেকটা এন বসছে। দেখো কেন বসছে, আমি বলছি সংক্ষিপ্ত রূপ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ভাওয়েল উচ্চারণ হইতে পারে, আরেকটা কনসোনেন্ট উচ্চারণ হইতে পারে। যদি কনসোনেন্ট উচ্চারণে ফার্স্ট লেটারটা হয় তাহলে সেখানে এ বসবে, আর যদি ভাওয়েল উচ্চারণে ফার্স্ট লেটারটা হয় তাহলে সেখানে বসবে এন। তো লক্ষ্য করো এটা, যেমন এম এ, এম এ, এম এর উচ্চারণ করো এম, আমরা বলি এ এম, তাহলে প্রথমে এ উচ্চারণ হয়েছে, কি হয়েছে এ উচ্চারণ, তাহলে এটা কি আমাদের নলেজে আছে সেটা হচ্ছে ভাওয়েল, আমরা বলছি না এ ই আই ও ইউ এ, পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাহলে দেখো এম, এমটা যদিও কি কনসোনেন্ট,
কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি হয়, এটা আগে আসে। দ্যাটস ওয়াই যেহেতু উচ্চারণের ক্ষেত্রে এটা আগে আসছে সেজন্য সেখানে এ না বসে এন বসবে। ওকে, এরপরে দেখো এম বি এস, এমটা কি এ এম, এম উচ্চারণ করো, এ এমটা উচ্চারণ করো, এম এ এম, আগে এ আসে, যেহেতু আগে এ আসে দ্যাটস ওয়াই সেখানে এন বসবে। এরপরে দেখো এফ আর সি এস, এগুলো মানে সবগুলোই সংক্ষিপ্ত রূপ। আমি আবারও বলতেছি যেরকম আমরা লিখি আহমেদ বাওয়ানি একাডেমি এ বি সি, এটাকে সংক্ষিপ্তভাবে দিই, ঠিক এগুলো এক একটা সংক্ষিপ্ত রূপ। ওকে, তাহলে লক্ষ্য করো এফ, এফটা উচ্চারণ করো, এ এফ, এ এফ, তাহলে এটা আগে উচ্চারণ আসে, যদিও এফটা কি কনসোনেন্ট, বাট উচ্চারণের দিক থেকে কি হয় এটা আগে আসে। সো শিক্ষার্থীবৃন্দ, এই জন্য এখানে কি আসবে, এন আসছে ভাওয়েল উচ্চারণের জন্য, আমরা তো জানি যে ভাওয়েলের আগে এন বসে। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ 6 নম্বরও মোটামুটি কমপ্লিট আশা করি, আর 1 থেকে 6 পর্যন্ত কারো যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এরপরে দেখো অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান আওয়ার। এখন দেখো এখানে অ্যান কেন আসছে, এখন আমরা এটা কি কি বলবো, এস আছে, যে স্যার আপনি বলছেন কি কনসোনেন্টের আগে কি বসে, যে এ বসে, তাহলে এখানে এসটা তো স্যার কনসোনেন্ট, তাহলে এখানে এ আসছে কেন স্যার, অ্যান আসছে কেন, তাহলে এখানে দেখো আমরা কি এই এটাকে কিভাবে উচ্চারণ করি, উচ্চারণটা একটু তোমরা লক্ষ্য করবে, এই আর্টিকেলের ক্লাসটা উচ্চারণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যেহেতু তোমরা ক্লাস 6 তোমরা এখন অনেক কিছু বুঝবে না, মোটামুটি এই ক্লাসটা শেষে তোমরা যদি বারবার রিভিউ করে দেখো আশা করি এই আর্টিকেল নিয়ে তোমাদের সমস্যা হবে না। এরপরে দেখো অনেস্ট, এটাকে আমরা কিন্তু এইচ ও এন ই এস টি, হনেস্ট বলি না আমরা, কি কেউ হনেস্ট উচ্চারণ করি, এটাকে বলি আমরা অনেস্ট, ও, কারণ এসটা কি উজ্জ থাকে, আমাদের কনসোনেন্টের উচ্চারণ না হয়ে দেখা গেছে কি বাওয়েলের ফার্স্ট উচ্চারণটা আসে বাওয়েল, তাহলে এস কি এস উচ্চারিত না হয়ে কি উচ্চারিত হয়, ও, অনেস্ট উচ্চারণ হয়, আর এস কি উজ্জ থাকে, তো এই জন্য যদি এস এর উচ্চারণ না হয় বা ওয়ার্ডে শুরুতে যদি কনসোনেন্টের উচ্চারণ না হয়ে যদি ভাওয়েলের উচ্চারণ হয় তাহলে সেখানে কি বসবে, এ না বসে অ্যান বসবে, তাহলে আমরা এটাকে উচ্চারণ আবারও করি অনেস্ট, আমরা এটাকে হনেস্ট বলি না, এটাকে বলে অনেস্ট, ও, দ্যাটস ওয়াই ও থা ওটা প্রথম উচ্চারণ হওয়ার কারণে কি ওটা ভাওয়েল, এই জন্য অ্যান আসছে। এরপরে লক্ষ্য করো আমাদের এখানে আছে এইচ ও ইউ আর, এটা কি আমরা কি হাওয়ার বলি না আওয়ার, আচ্ছা এটাকে হাওয়ার বলি না আমরা বলি আওয়ার, এ এইচটা কি অনুচ্চারিত হয়, তাহলে আওয়ার, ও ইউ আর, এইচ ও ইউ আর, আওয়ার, ও, যেহেতু এখানে ও উচ্চারণ হয় সো এখানে কি বসবে, এ না বসে অ্যান বসবে, সো তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের মোটামুটি তোমাদের ক্লাস 6-7 জন্য যতটুকু প্রয়োজন, ঠিক আছে, যদি এটা কি 6-7 কিন্তু আমি মনে করি 8-9-10 অনেকেও এই জায়গায় এখনও কনফিউজড আছে, তো তোমরা যদি আমাদের সাথে এই ফেসবুকে আমাদের লাইভ ক্লাসে অ্যাড থাকো বা সংযুক্ত থাকো তোমরাও কিছুটা শিখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ 1-7 পর্যন্ত যদি রুলসে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, খুব দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। এভরিথিং ইজ ওকে শিক্ষার্থীবৃন্দ, দ্রুত জানাও আমাকে কমেন্ট সেকশনে। আমাদের মোস্তাবি স্যার আমাদের সাথে উপস্থিত আছেন, অসাধারণ ক্লাস, ধন্যবাদ স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। মীর শোয়েব আলী স্যার মাশাল্লাহ চমৎকার, ধন্যবাদ স্যার। আচ্ছা আমাদের সাথে অনেকে, এছাড়া আমার অনেকেই জয়েন্ট আছে, নাসরিন মেহের, আসসালামু আলাইকুম, আসসালাম। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাকে জানাও যে ইনডিফিনিট আর্টিকেল এ এন এর যে রুলসগুলো আছে 1-7 মোটামুটি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে দ্রুত জানাও। এরপর আমরা ডেফিনিট নিয়ে আলোচনা করব। ওকে, আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই,
ওকে, ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকো। এরপরে আসো, এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রুলস অফ ডেফিনিট আর্টিকেল দি। এটাকে বলতে পারি আমরা সেকেন্ড যে স্টেপ, এটা হচ্ছে রুলস অফ ডেফিনিট আর্টিকেল দি। এখন দি এর ব্যবহারটা কীভাবে সেটা দেখো, এখানে আছে দ্য ডগ, দ্য বুকস। এই ডগটা কি একটা নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর বুকসটা কি প্লুরাল নাউন। তাহলে যদি সিঙ্গুলার নাউন হয় এবং প্লুরাল নাউন হয়, ঠিক আছে, এবং সেটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে তার আগে আর্টিকেল দি বসবে। দ্যাট মিন্স সিঙ্গুলার হোক প্লুরাল হোক, যদি কোনো নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে তার পূর্বে কি বসবে, দি বসবে। যেমন এখানে বলছে দ্য ডগ, কুকুরটি, ঠিক আছে, নির্দিষ্ট করে দিয়েছে কুকুরটি, দ্য ডগ, এই ডগটাকে নির্দিষ্ট করে দিছে। তার মানে নির্দিষ্ট যদি তুমি একটা সেন্টেন্স পড়ার পরে যদি বুঝো ওই কুকুরটা, ঠিক আছে, ব্ল্যাক ডগ না হোয়াইট ডগ, তুমি যদি বুঝো ওই সেন্টেন্সে যে এটা কুকুরটাকে তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে সেটাকেই বসবে, আর্টিকেল দি বসবে। আর যদি নির্দিষ্ট করে না দেওয়া থাকে তাহলে এ বসবে, আর্টিকেল। ওকে, এই কারণে নির্দিষ্ট করছে, দ্যাটস ওয়াই কি দি আসছে, সিঙ্গুলার হোক প্লুরাল। এখানে দেখো বুকস মানে প্লুরাল, প্লুরাল নাউন কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে দেখো বুকস মানে বইগুলো, কি বইগুলো, নির্দিষ্ট করে দিয়েছে কিগুলো, বইগুলো, এখানে দ্য বুকস। দ্যাট মিন্স সিঙ্গুলার হোক প্লুরাল হোক, যদি কমন নাউন হয় এবং সেটা যদি নির্দিষ্ট করে দেয় তাহলে আর্টিকেল কি বসবে, দি বসবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, আশা করি এটা বুঝতে পারছো। তো নাউনের ক্লাসটা তোমরা একটু ভালোভাবে বুঝবে তাহলে এই জিনিসটা তোমরা আরও বেশি ক্লিয়ার করতে পারবে। তোমাদের অনেকে নাউনের যে দুর্বলতা, উইকনেস, যেহেতু ক্লাস সিক্সে পড়ো হয়তো থাকতেই পারে স্বাভাবিক, সো এই যে উইকনেসটা এটা আশা করি তোমরা রিকভার করতে পারবে নাউনের ক্লাসটা করলে। এরপরে দেখো দ্য পুয়ার, দ্য ফোর, দ্য রেস, দ্য ফোর, দ্য রেস। এখন দেখো ফোয়ারের কি একটা গরিব, গরিব জাতিকে বোঝানো হয়েছে, রেস, রেস মানে ধনী জাতিকে বোঝানো হয়েছে। তার মানে যদি কোনো জাতিকে নির্দিষ্ট করে বোঝানো হয়, জাতি দ্বারা কোনো কিছু বোঝায়, তাহলে তার আগে আর্টিকেল কি বসবে, দি বসবে। তার মানে গরিব জাতিকে বোঝানো হয়েছে, গরিব জাতিকে বোঝানো হয়েছে, তার মানে জাতিবাচক, ঠিক আছে, কোনো শব্দ মানে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, দে, দি বসবে। আমরা জানি ফোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, রিস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি, তাহলে জাতিবাচক বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, দি বসবে, ঠিক আছে। এ কেমন গরিব, আর অ্যাডজেক্টিভটাও তোমরা ভালোভাবে শিখবে। তাহলে জাতিবাচক বুঝাতে, জাতিগত বুঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, আর্টিকেল দি বসবে। সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফোর দ্বারা গরিব জাতিকে বোঝানো হয়েছে, আর রিচ দ্বারা কি ধনী জাতিকে বোঝানো হয়েছে, যদি এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারপরও তার পূর্বে কি বসবে, আর্টিকেল দি বসবে। এরপরে দেখো দ্য যমুনা, কিসের নাম, নদীর নাম, দ্য প্যাসিফিক ওশেন, মহাসাগর, তারপরে দ্য হিমালয়েস, পর্বত মালা। ওকে, দ্যাট মিন্স এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যদি কোনো নদী মানে রিভার, আমাদের তো নদী অনেকগুলো, আমাদের দেশে অনেকগুলো নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, সো দেয়ার ইজ এ লট অফ রিভার্স ইন আওয়ার কান্ট্রি। সো তোমরা দেখো এই নদীর নাম যতগুলোই হয় না কেন, যদি স্পেসিফিকভাবে কোনো নদীর নাম উল্লেখ করা হয় তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসবে। এরপরে দেখো মহাসাগর, সাগর, ঠিক আছে, দ্য প্যাসিফিক ওশেন মানে মহাসাগর, তাহলে আমাদের যে মহাসাগরের নামের পূর্বে কি বসবে, দা বসবে। এরপরে কি দ্য হিমালয়েস, পর্বতমালা, এগুলোর পূর্বে কি বসবে, দি বসবে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, নদী, নালা, পর্বত, ঠিক আছে, তারপরে আছে গুঞ্জ, গ্রহ, ঠিক আছে, এগুলোর পূর্বে কি বসবে, আমাদের আর্টিকেল দি বসবে। এটা দাস সরাসরি আর্টিকেল দি বসে দেবো আমরা। এরপর দেখো তার মানে যমুনা, আমরা যদি নদীর নাম দেখি তাহলে এখানে জাস্ট দি বসে যাবে, যদি কি মহাসাগরের নাম দেখি ওর সামনে দি বসে যাবে, যদি পর্বতমালার নাম দেখি তাহলে সেখানে দি বসবে। এরপরে দেখো দ্য কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ, দ্য গীতা, ঠিক আছে, আমাদের এসে আমরা যারা মুসলিম আমাদের কি, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কি কোরআন, আর যারা
হিন্দু তাদের পবিত্র ধর্মগ্রন্থ কি গীতা দ্যাট মিন্স এটা দ্বারা বোঝায় যদি কোনো ধর্মগ্রন্থ থাকে পবিত্র ধর্মগ্রন্থগুলো থাকে এবং তার পূর্বে একটা কি শূন্যস্থান দেওয়া হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল কি বসাবো দি বসাবো যেহেতু তার মানে পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে কি বসবে আর্টিকেল দি বসবে তাহলে এই জিনিসটা মাথায় রাখবা দ্য কোরআন দ্য গীতা ওকে তাহলে মাথায় রাখবা এই যে ধর্মগ্রন্থগুলো তার নামে পূর্বে দি বসবে তো শিক্ষার্থীবৃন্দু আমি লাস্ট পাঁচ নম্বর নিয়ে আলোচনা করব তো পাঁচ নম্বর নিয়ে আলোচনা করার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা এরপরে আমি পাঁচ নম্বরের পরে যেটা দিব তোমাদের জন্য কুইজ থাকবে আজকে পুরো ক্লাসের উপরে একটা কুইজ দেবো আমি ফাইভ মিনিটসের পাঁচটা কুইজ দেবো খুব সহজভাবে তোমরা যে ওয়ার্ডগুলোর সামনে এ এন দি বসাবে ওকে তো এবার লক্ষ্য করো দ্য টাইটানিক জাহাজের নাম টাইটানিক কিসের নাম জাহাজের নাম দ্য ডেইলি স্টার কিসের নাম সংবাদপত্রের নাম ডেইলি স্টার একটা ইংরেজি পত্রিকার নাম এরপর দ্য ফিফটিন্থ মার্স ঠিক আছে মার্সের কুন্দ তারিখ এবং ফিফটিন্থ যেটাকে বলে আমরা অর্ডিনাল নাম্বার ফিফটিন্থ দ্যাট মিন্স যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে অর্ডিনাল নাম্বার ঠিক আছে কোনো মাসে তাহলে সেখানে দা বসবে এরপরে দা বেঙ্গলিস বেঙ্গলিস মানে কি আমরা বাঙালি জাতি দ্যাট মিন্স এটা দ্বারা বোঝায় কোনো জাহাজ সংবাদপত্র নির্দিষ্ট তারিখ অথবা যদি কোনো জাতি বোঝায় তাহলে তার পূর্বে কি বসবে তার পূর্বে আর্টিকেল দি বসবে দেখো টাইটানিক একটা জাহাজের নাম দেখছো এখানে দিয়ে আসছে এরপরে দেখো দ্য ডেইলি স্টার ঠিক আছে দ্য ইত্তেফাক আমরা ইত্তেফাক দিতে পারি কালে দা কালোর কণ্ঠ দিতে পারি শুধু কালে কণ্ঠ দিলে হবে না দ্যাট মিন্স সংবাদপত্রগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবেল অনেকগুলো সংবাদপত্র আছে এগুলো নামের পূর্বে দি বসবে এরপরে যে কোনো যদি নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া থাকে এবং সেটা যদি অর্ডিনাল নাম্বার থাকে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে ফিফথ টুয়েলথ ঠিক আছে টোয়েন্টি ফাইভ ফিফথ সো এই ধরনের যদি নির্দিষ্ট অর্ডিনাল নাম্বারগুলো থাকে তাহলে সেখানে দি বসবে এরপরে আমরা যেমন বাঙালি আমাদের কি বলে বাঙাল বলে বাইরে গেলে কি বলা হয় যে বাঙাল আসছে তাই না তো আমরা যে বাঙালি জাতি ঠিক আছে সো এরকম জাতির পূর্বে কি বসবে আর্টিকেল দি বসবে ঠিক আছে সো শিক্ষার্থীবৃন্দ এই যে আজকের এই ক্লাসটা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আমাকে এক মিনিটে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে স্যার এখানে বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিব আশা করি তোমরা উপকৃত হবে তো এরপরে আমি যেটা বলছি যে আমাদের কুইজ থাকবে পাঁচটা কুইজ সো কুইজের জন্য তোমরা প্রস্তুত হও আর যদি সমস্যা থাকে এখানে আমাকে জানাও দ্রুত দ্রুত আমাকে জানাও শিক্ষার্থীবৃন্দ যদি সমস্যা থাকে আমাকে দ্রুত জানাও ওকে তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি এখন আমাদের কুইজ সেকশন আজকের ক্লাসের উপরে যে পারবে তার জন্য অবশ্যই পুরস্কার থাকবে স্কুল খোলার পরে আমার কাছ থেকে পুরস্কার নেবে তোমরা ওকে আজকে আমি যে কুইজটা দেব যে পারবে তার জন্য পুরস্কার থাকবে কুইজ এক দুই নম্বর তিন নম্বর চার নম্বর তাহলে দেখো এক দুই তিন চার যে আমাকে খুব দ্রুত জানাবে চার নম্বরটা হলো আমাদের কুইজ
আচ্ছা এই লাস্ট ওয়ান পাঁচ নাম্বার তো শিক্ষার্থী বিন্দু তোমরা একটু লক্ষ্য করো এখানে পাঁচটা কুইজ আছে এই পাঁচটা কুইজের আনসার আমাকে দ্রুত তোমরা কমেন্ট সেকশনে জানাও দেখি কারা কারা মোটামুটি ক্লাসটা যারা ক্লাসটা বুঝতে পারছো বা যারা আমাদের সাথে জয়েন্ট ছিল তারা আশা করি এই পাঁচটা কোশ্চেনের পাঁচটি আনসার করতে পারবে কারণ আমি আজকের যে ক্লাসটা এই ক্লাসের ভিতর থেকে এই কুইজগুলো তোমাদেরকে দিয়েছি সো আমাকে খুব দ্রুত জানাও আমাদের সাথে জয়েন্ট আছে মাহমুদ স্যার মাহমুদ হাসান স্যার ধন্যবাদ আব্দুল মজিদ স্যার জয়েন্ট আছে জয়েনিং আছে আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে এই পাঁচটা প্রশ্নের উত্তর কি হবে যে পাঁচটা গ্যাপ দিয়েছি আমি এই পাঁচটা গ্যাপে কি কি আর্টিকেল বসতে পারে এই ক্লাসের উপরে বেসিস করে আজকের কুইজ এবং শেষ পর্যায়ে আছি আমরা আজকের ক্লাসে তো আমাকে দ্রুত জানাও শিক্ষার্থীবৃন্দ আচ্ছা যাই হোক আজকের যে কুইজটা ঠিক আছে এটা তোমাদের জন্য থাকবে আমি সলভ করে দেব আর এক মিনিট সময় পরে আমি সলভ করব যেহেতু এক মিনিটের ভিতরে আমাদের কোনো কারেক্ট অ্যান্সার আসতেছে না তাহলে আমি নিজে সলভ করে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ আজকের যে কুইজের অ্যান্সারটা ড্যাশ এখানে একটা গ্যাপ আছে এরপর আছে প্রথম আলো এখন প্রথম আলো কিসের নাম আমরা সবাই জানি সেটা হলো আমাদের একটা সংবাদপত্রের নাম রাইট তাহলে আমরা দিব কি সংবাদপত্রের নামের পূর্বে কি বসবে আমি বলছি কি বসবে আর্টিকেল দিয়ে বসবে তাহলে দা প্রথম আলো ওকে এরপরে দেখো আমব্রেলা আমরা জানি আমব্রেলাটা কি ছাতা তাহলে ইউটা কি ইউটা হলো বাওয়েল ইউটা হলো কি বাওয়েল তাহলে বাউলের আগে কি বসবে আমরা জানি বাউলের আগে কি বসবে আমরা জানি বাউলের আগে এন বসবে তাহলে এটা হবে এন আমব্রেলা এরপরে ইউজফুল থিং তাহলে ইউ আছে ইউর আগে কি বসবে এন বসবে যেহেতু বাউল আছে কিন্তু ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে ইউজফুলটা উচ্চারণ করো ইউজফুল ইউ ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে কি বসবে এন না বসে এ বসবে তাহলে এটা হবে এ এরপরে দেখো ডিসি ডিসিতে লক্ষ্য করো সংক্ষিপ্ত রূপ তাহলে ডি উচ্চারণ করো ডিই ডিসি তাহলে ডি এর উচ্চারণ কি হবে ডিই তাহলে ডি আগে কনসোনেন্টের উচ্চারণ আসছে তাহলে এ বসবে এ ডিসি এরপরে বাইবেল বাইবেলটা কিসের নাম একটা ধর্মগ্রন্থের নাম কিসের নাম ধর্মগ্রন্থের নাম খ্রিস্টান ধর্মের যে ধর্মগ্রন্থ তাদের বাইবেল ঠিক আছে তাহলে নির্দিষ্ট করে দিয়েছে যেহেতু তাহলে সেটা হবে কি দ্য বাইবেল তো শিক্ষার্থী কিন্তু আমি পাঁচটা সলভ করে দিয়েছি তোমাদেরকে তো আর তোমাদের যদি এরপরও যদি কোনো কমেন্টস থাকে বা কোনো সমস্যা থাকে ক্লাসের উপরে তাহলে তোমাদের তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসগুলো চেক করব আশা করি সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে আর বাসায় আজকে যে ক্লাসটা আমি নিয়েছি আর্টিকেলের উপরে আশা করি সিক্স টু টেন পর্যন্ত সবাই এখান থেকে কিছু না কিছু বুঝতে পারবে আর স্পেসিফিকভাবে যদিও সিক্সের ক্লাস তো তোমরা তোমাদের জন্য যতটুকু রুলস প্রয়োজন আমি এখানে দিয়ে দিছি আর যদি এরপরও যদি কোনো সমস্যা হয় আমাকে এই কমেন্ট সেকশনে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সলভ করে দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ